আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা দেখবো আমরা যা যা শিখব গতির সংজ্ঞা গতির প্রকারভেদ গতির প্রকারভেদ বর্ণনাকরণ গতির সমীকরণ পরন্ত বস্তুর সূত্র এবং উপরের দিকে নিক্ষিপ্ত এবং নিচের দিকে পরন্ত বস্তুর গতির সমীকরণ এবং সর্বোপরি গতি সম্পর্কিত সমস্যাগুলি প্রথমে দেখে নেওয়া যাক স্থিতি ও গতি সংজ্ঞা স্থিতি বলতে আমরা কি বুঝি সময়ের সাথে সাথে যদি আপনার কোনো অবস্থানে পরিবর্তন না ঘটে তাহলে আমরা কে বলি স্থিতি ধরুন আপনি বাসার সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন সকাল থেকে রাত অবধি কিন্তু আপনার কোনো অবস্থানে পরিবর্তন হলো না সময়ের সাথে সাথে তাহলে একেই আমরা বলি স্থিতি তারপর গতি গতি কি আমরা তখন স্থিতি বললাম কি বললাম স্থিতি বললাম সময়ের সাথে সাথে অবস্থানে পরিবর্তন হয় না এবং গতির জন্য ঠিক তার উল্টো সময়ের সাথে সাথে তার অবস্থানে পরিবর্তন হবে এবং দেখুন এখানে ঘড়ির বিষয় ঘড়িতে সময়ের সাথে সাথে এর সেকেন্ড এবং মিনিটের কাটার ঘূর্ণন যে সেটাই আসলে গতি এবার দেখবো আমরা গতির প্রকার ভেদ গতির প্রকারভেদ করতে গেলে মূলত পাঁচ প্রকারের গতি চলে আসে প্রথমত চলন গতি চরণ গতি বলতে আমরা বুঝি কোনো একটি বস্তুর চলার জন্য যে গতির সৃষ্টি হয় তাই হচ্ছে চলন গতি দ্বিতীয়ত ঘূর্ণন গতি কোনো একটি বস্তুর ঘূর্ণনের জন্য যে গতির সৃষ্টি হয় তাই হচ্ছে ঘূর্ণন গতি এখানে ঘড়ির কথা উল্লেখ করা আছে এবং ঘড়িতে সেকেন্ড মিনিট ঘন্টার কাটাগুলো সময়ের সাথে সাথে ঘূর্ণন জনিত কারণে যাতে অবস্থানের পরিবর্তন ঘটায় এই জন্য আমরা একে বলি ঘূর্ণন গতি তৃতীয়ত জটিল গতি যদি কোনো একটি গতির বা কোন একটি বস্তুর গতির অবস্থা এরকম হয় যে একই সাথে ঘূর্ণন এবং চলন গতি বিরাজ করে তাহলে আমরা কি বলি জটিল গতি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করুন আপনি যখন একটি ফুটবলে কি করেন তখন কি হয় আসলে ফুটবলটি যেমন সামনের দিকে গড়িয়ে চলে ঠিক একইভাবে ফুটবল তার নিজের অক্ষর উপরেও ঘুরতে থাকে তার মানে সে একই সাথে ঘূর্ণন গতিও দিচ্ছে এবং অন্যদিকে সে চলন গতিও দিচ্ছে তার মানে চলন গতি এবং ঘুমন গতির যে যোগফল তাই হচ্ছে আমার জটিল গতি পর্যায় গতি পর্যায় গতি বলতে বোঝায় কোন একটি বস্তু কণা নির্দিষ্ট একটি একটি টাইম পর পর সময়ের যদি পয়েন্টকেই অতিক্রম করে তাহলে আমরা একে বলি পর্যায় গতি এই পয়েন্টটা একটা ফ্যানের যদি পাখার পয়েন্ট হয় বা বিন্দু হয় তাহলে এই নির্দিষ্ট সময় পরপর ঘুরে ঘুরে এই পয়েন্টটি অতিক্রম করবে এবং এই ধরনের গতিকে আমরা বলি পর্যায় গতি সর্বোপরি দোলন গতি একটি দোলকের এবং দুল হওয়ার ফলে যে গতির উদ্ভব হয় তাকে আমরা বলি দোলন গতি এবার আমরা দেখব গতির প্রকারভেদের বর্ণকরণ চলন গতিতে প্রতিটি কণার সমান গতিপ্রাপ্ত হয় আপনার চলার সময় যে গতিপ্রাপ্ত হচ্ছে সেটা আপনার শরীরের প্রত্যেকটি কণা বা ওই বস্তুর প্রত্যেকটি কণা সমান গতিপ্রাপ্ত হচ্ছে দ্বিতীয় নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি গতির উদ্ভব হয় তাহলে আমার আমার গতি যেমনটা ছিল ঘড়ির জন্য তৃতীয়ত জটিল গতি হচ্ছে ঘূর্ণন গতি সংমিশ্রণ কিসের সংমিশ্রণ চলন গতি এবং আমার ঘূর্ণন গতি সংমিশ্রণে হচ্ছে জটিল গতি পর্যায়বৃত্ত গতি পর্যায় গতিতে আমরা দেখি নির্দিষ্ট সময় পর। কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট বিন্দু একই বিন্দুকে বারবার অতিক্রম করে এবং এর ফলে যে গতি সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি পর্যায় গতি এবং সর্বোপরি নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক দৌল্যমান হওয়ার ফলে যে গতি সৃষ্টি হয় আমরা তাকে বলি দোলন গতি এবার আমরা দেখব গতির সমীকরণ গতির সমীকরণের ক্ষেত্রে প্রথম সূত্র প্রথম সূত্র বলে ভি সমবেগে চলমান এবং বস্তু টি সময় যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে টি সময়ে ভি সমবেগে সমবেগ মানে হচ্ছে আমার আদি অবস্থা এবং শেষ অবস্থার যে বেগের মান তা ভি এর সমান এবং এই সময়ে আমার যে দূরত্ব অতিক্রান্ত হয় তা হচ্ছে এস ইজ ইকুয়েল টু ভি টি গতির দ্বিতীয় সমীকরণ বা গতির দ্বিতীয় সূত্র গতি দ্বিতীয় সূত্র অনুযায়ী আদি অবস্থায় আদিবেগ ইউ থেকে শুরু করে টি সময়ে এ সমতরণে চলার ফলে শেষ বেগ যদি আমার ভি প্রাপ্ত হয় আমরা তরণের মান কি জানি এ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই টাইম তাহলে এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ এবং ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি গতির তৃতীয় সূত্র গতির তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি এ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই টাইম এবং এটিকে বিশ্লেষণ করলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আসে এবং যেখানে এ কি এ হচ্ছে আমার আদিবেগ টি হচ্ছে আমার সময় এবং এ হচ্ছে আমার তরণ অন্যদিকে গড়বেগ হচ্ছে আমার আদিবেগ এবং শেষ বেগের গড়ের মান মানে ইউ প্লাস ভি হচ্ছে আমার গরবেগের মান এস বা আমার স্মরণ হচ্ছে গরবেগ সময় গরবেগের মান কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এবং আমরা দেখলাম ভি বা শেষ বেগের যে মান তা হচ্ছে ইউ প্লাস তাহলে টু ইউ প্লাস এ টি যদি হয় u divided by 2 plus a t square divided by 2 2 টু কাটা u t plus half a t square এই হচ্ছে আমার গতির তৃতীয় সূত্র এবং সর্বোপরি গতির চতুর্থ সূত্র গতির চতুর্থ সূত্র অনুযায়ী a is equal to শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই 2 এটা আমরা প্রথম দ্বিতীয় সূত্র থেকে দেখেছি এবং এটাকে বিশ্লেষণ করলো হয় কি ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এটি উভয়পক্ষে আমি যদি প্লাস ইউ করে দিই তাহলে এই ইউ এবং এই ইউ ক্যান্সেল আউট হয়ে যায় এবং ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হয় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর উভয় পক্ষে যদি আমি বর্গ করি ভি স্কোয়ার ইউ প্লাস এটি হোল স্কোয়ার এবং ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার

উপর দিকে নিক্ষিপ্ত এবং নিচের দিকে পরন্ত বস্তুর প্রথম সূত্র স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান করে দ্বিতীয় সূত্র স্থির অবস্থা থেকে বিনা বাধায় যদি আমি একটি বস্তু ফেলে দিই তাহলে যেকোনো একটি নির্দিষ্ট সময় টি ওই সময়ে প্রাপ্ত বেগ যদি ভি হয় তাহলে ভি ইস প্রপোশনাল টু টি এবং তৃতীয় সূত্র অনুযায়ী স্থির অবস্থা থেকে বিনা বাধায় যদি আমি একটি বস্তু ফেলে দিই তাহলে যে কোনো একটি সময় নির্দিষ্ট সময় টি সময়ের অতিক্রান্ত দূরত্ব এইচ হলে ওই দূরত্বের মান ওই সময়ের বর্গের সমানুপাতিক এইচ ইজ ইকুয়াল টু এইচ ইজ প্রফেশনাল টু টি স্কোয়ার এখন প্রথম সূত্র ব্যাখ্যা করতে গ্যালিলিও হেলানো দালান যেটা পেশাতে অবস্থিত এবং নিউটন গিনি এবং পালকের পরীক্ষা করেছে হেলানো দালান থেকে গ্যালিলিও যখন দুটি বস্তু ফেলে দিয়ে ফেলে দিল তখন তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে দুটি বস্তু প্রায় সমান সময়ে নিচে পড়ছে কিন্তু বাতাসের বাধা থাকার কারণে এটি সম্পূর্ণরূপে পরীক্ষালব্ধ ফল দিতে পারে না দ্বিতীয়ত যখন নিউটন একই পরীক্ষা বদ্ধ অবস্থায় ভ্যাকিউমে বা শূন্য স্থানে পড়ছেন তখন দেখা যাচ্ছে যেহেতু কোনো বাধা নেই বাতাসের কোনো রকম প্রভাব নেই এই পরীক্ষাতে তাই আমার গিনি এবং পালক সমান সময়ে সমান পদ্ধতিক্রম করছে দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা দিতে আমি বলেছি যে কোন একটি বস্তুকে যদি আমি কোন একটি নির্দিষ্ট উচ্চ থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় ফেলে দিই তাহলে টি ওয়ান সময়ে যদি ভি ওয়ান হয় এর বেগ টি টু সময় যদি ভি টু হয় এর বেগ এবং টি থ্রি সময় যদি ভি থ্রি হয় বেগ তাহলে ভি ইস প্রভাসনাল টু টি মানে ভি ওয়ান আমরা যে কোনো দুটি নির্দিষ্ট ভ্যারিয়েবল বা চলক জানার ফলে অন্য একটি চলকের সহায়তা করে নতুন অন্য একটি চলকের মান আমরা বের করতে পারব তৃতীয় সূত্রে ব্যাখ্যা টি ওয়ান সময়ে যদি আমার

এবং এর মাধ্যমে এইচ ইস প্রশনাল টু স্কোয়ার প্রমাণ করা যায় যেখানে আমার আমি যদি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই আমি পাবো একটি সমানুপাতিক ধ্রুবক এবং এই সমানুপাতিক যুবকের মান হাফ ইন্টু জি এর মানের সমান এবার আমরা দেখব খারা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ আমি যখন উপরের দিকে একটি বস্তু নিক্ষিপ্ত করছি তখন আমার যে তরণ কাজ করছে তা হচ্ছে জি এর মানের সমান যেহেতু আমার জি এর মান বা অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর কেন্দ্রের দিকে টানে তাই যেহেতু আমি উপরের দিকে একটি বস্তুকে নিক্ষেপ করছি তার মানে এই জি এর মানের বিপরীত দিকে ক্রিয়া করবে আমার এর মান সুতরাং এ ইজ ইকুয়াল টু মাইনাস জি এর মানের সমান ভি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এই সূত্র আমরা গতি ক্ষেত্রে দেখেছি যেখানে এ ছিল আমার তরণ এবং এখানে যেহেতু আমি উপর দিকে একটি বস্তু নিক্ষেপ করছি এর মান মাইনাস জি এর সমান তার মানে ইউ মাইনাস জিটি এইচ আমরা এইচ ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার দেখেছি সূত্র থেকে এবং যেখানে এ ছিল আমার তরণের মান এখানেও ঠিক একইভাবে তরণের মানই বসবে তবে আমার যেহেতু অভিকর্ষ তরণ নিচের দিকে ক্রিয়া করে কিন্তু আমি নিক্ষিপ্ত বস্তুটাকে উপরের দিকে ছুড়ে মারছি তাই এর মান মাইনাস জি এর সমান যদি এর মানের জায়গায় আমি মাইনাস জি বসাই তাহলে আসবে হচ্ছে আমার ইউটি এ এইচ এটা আমার চরমবোধের ক্ষেত্রে সূত্র এবং সেখানে আমরা এর জায়গায় যদি মাইনাস জি বসাই তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এবং এর মাধ্যমে আমরা এই তিনটা সূত্রকে প্রমাণ করতে পারি যেগুলো হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সমীকরণ এবার আমরা দেখব গতি সম্পর্কিত সমস্যাগুলির সমাধান এখানে আমাকে প্রশ্ন বলে দিচ্ছে ফোর্টি নাইন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বাধিক কত উপরে উঠবে এবং এতে তার কত সময় লাগবে আমরা যখন গতির ক্ষেত্রে সূত্র দেখেছিলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এখানে মাইনাস ব্যবহার করার সার্থকতা হচ্ছে এখানেই আমরা বলেছি যে যেহেতু আমি খারো দিকে একটি বস্তুকে নিক্ষেপ করছি তার মানে এর জন্য যে ত্বরণ মানে বিপরীত হচ্ছে হচ্ছে এবং সমান মাইনাস লেখা হয়েছে এখন আমি যখন একটি বস্তুকে খারাপ করে দিকে নিক্ষেপ করছি নিক্ষেপ করার পরে সে যখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছাচ্ছে তখন কি নির্দিষ্ট মুহূর্তের জন্য তার শেষ বেগ শূন্য হয়ে যাচ্ছে এবং শেষ বেগ যদি শূন্য হয় ভি ইজিক শূন্য হয়ে যাবে এবং ভিজিকো যদি শূন্য হয়ে যায় তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এর মানও শূন্য হয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখতে পারি এইচ ইস ইকুয়েল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ইউ এর মান আমার বলে দেওয়া আছে ফোর্টি নাইন মিটার পার সেকেন্ড তার মানে ফোর্টি নাইন স্কোয়ার ডিভাইডেড বাই জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট টু ইন্টু নাইন পয়েন্ট এইট এবং এর মান আসে ওয়ান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মিটার দ্বিতীয় প্রশ্ন এতে কত সময় লাগবে আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি সূত্র দেখেছি এবং এখানে টি হচ্ছে ওই বস্তুটি কতটুকু সময় অতিক্রম করে যদি আমার শেষ বেগের মান শূন্য হয় বি যেগুলো জিরো হয় তাহলে ইউ মাইনাস জিটি এর মানও শূন্য এবং টি এর মান ইউ ডিভাইডেড বাই জি এর মানের সমান আমার ইউ এর মান 49 দেওয়া আছে এবং জি এর মান নাইন দেওয়া আছে যেটা ভাগ করলে ভাগ ফল পাই আমি 5 সেকেন্ড একটি বস্তুকে উপরের দিকে বিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে বস্তুটি কত উচ্চতায় উঠবে এবং তাতে কত সময় লাগবে বস্তুটি কত উচ্চতায় উঠবে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং সর্বোচ্চ উচ্চতার সূত্র যারা জানি ইউ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি যেখানে ইউ এর মান বিশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে তার মানে বিশ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট চারশো ডিভাইডেড বাই নাইনটিন পয়েন্ট সিক্স এবং এর ভাগ ফলের মান টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান মিটার সর্বাধিক উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগবে আমরা সূত্র শিখলাম কি ভি ইজ টু ইউ মাইনাস জিটি সর্বোচ্চ উচ্চতায় যদি উঠি আমি তাহলে ভি এর মান শূন্য ইউ মাইনাস জিটি এর মানও শূন্য এবং টি এর মান ইউ ডিভাইডেড বাই জি এর মানের সমান ইউ এর মান আমাকে বলে দেওয়া আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে আমার ভাগফল ফল আসে টু পয়েন্ট জিরো ফোর এবং আমাদের আজকের লেকচার এ পর্যন্তই শেষ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য